আমি, শুনেন এসব আমি খাইতে পারবো না। আপনি এক কাজ করেন, সুন্দর করে কষা কষা করে একটু গরুর মাংস রান্না করেন তো, ঝালটা একটু কম দিন, আমি আবার এত ঝাল খাইতে পারি না। গরুর মাংস রান্না করো? তোমার শ্বশুরও তো পছন্দ করে গরুর মাংস, আর সে তো কয় একটু ঝাল ঝাল করে রান্না করতে। ঝাল না দিলে আমার লাগে প্রতিদিন একটু রাগারাগি করে বৌমা। একটু ঝাল তুমিও খাও, তাতে সমস্যাটা কি? সমস্যা কি সেটা আপনি না জানলেও চলবো। সমস্যা হয়েছে আমি ঝাল খাইতে পারি না, মানে ঝাল কম করে তারপরে রান্না করতে হবে। সাবধানে যাইও আর নিজের প্রতি খেয়াল রাখো। প্রবাসে যাইতাছো, সেইখানে নাকি অনেক কষ্ট। তুমি কিন্তু সবসময় নিজের খেয়াল রাখবা আর আমার কথা একদম চিন্তা করবা না। আমি এখানে খুব ভালো থাকবো। তুমি ভাইবো না, আমি ঠিক থাকবো। শুধু আমার জন্য দোয়া করো, প্রবাসের মাটিতে তোমার ছেড়ে থাকতে আমার কষ্ট হইব। শুধু একটা অনুরোধ, যাই করো না করো নিজের প্রতি খেয়াল রাখো। আমার কথা তুমি চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখবো। তোমার নিয়ে আর সবসময় আমার চিন্তা হব। প্রবাসে থাকবা তো, কখন কি করতেছো, কি খাইতেছো, নিজের যত্ন রাখতেছো কিনা, সেসব নিয়ে আমি সবসময় চিন্তায় থাকবো। জানো তো তোমার অনেক ভালোবাসে, তাই তোমার নিয়ে আমার অনেক চিন্তা হয়। আমার নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি তোমার বউ, তোমারই থাকবো, এইটুকু ভরসা তুমি আমার উপরে রাখতে পারো। আচ্ছা আব্বা মা কই? আমার আব্বা যে কই, তুমি চলে যাবা তো, আমার মনে হয় সেই জন্য মন খারাপ করে ওই দিকে কোথাও আছে। তুমি থাকো, আমি তাইকে নিয়ে আসি। আমার তো দেরি হয়ে গেছে। যতই দেরি হোক একটা জায়গায় যাবা, মা বাবার সাথে কথা বলে দেখা করে যাবা না? তুমি দাঁড়াও, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আব্বা আম্মা, আমি শুনছি বিদেশে গেলে অনেক কষ্ট করতে হয়, আমার সূর্য কি সেই কষ্ট করতে পারবো? টাইম টু খাইতে পারে না, ওর নিজের খেয়ালও রাখতে পারে না, এটা শুনে কি আমার মনে মানে? আমি কেমনে আরে বিদায় দেবো? আমি তো কোনো মতে নিজেরে বুঝাইতে পারতেছি না। আমার সূর্য বিদেশে চলে যাব, তুমি পারো না ওর বিদেশে যাওয়াটা ঠেকাইতে, বাংলাদেশে কাজ করুক না। সূর্যের মা, কর তো অনেক কিছু আছে, মেলা কিছু আছে, বড় তো হইতে হইব, প্রতিষ্ঠিত হইতে হইব, আমাগো তো দিন শেষ, জায়গা জমিন সব কিছু আছে, কিন্তু টাকা পয়সা এটা তো লাগবো। যাক না, দুই চারটা বছর কাজ করুক, নিজের পায়ে দাঁড়াক, টাকা পয়সা ভালো খুব। আরে আমরা না সুখ করলাম, ওরা তো সুখ করতে পারবো জীবনে। কেন, এই দেশের মধ্যে কি মানুষ টাকা ইনকাম করতেছে না? টাকা ইনকাম করে কি ভালো থাকতেছে না? খালি কি বিদেশে যাই যাইবো? বিদেশে কি টাকা, দেশে তো অনেক টাকা আছে। সূর্য না রে, তোরা আমি কেমনে বোঝাবো, কম কেমনে বোঝাবো? আরে দেশের মানুষ কি আর মানুষ আছে রে, চুর চুরটা ভরে গেছে দেশ। এইখানে মনে কর কিচ্ছু হইব না, নতুন বিয়ে করছে পোলার, বউটা নিয়ে অন্তত সুখে থাকলে কইতে তো পারবো, আবার বাবা মা আমার বিদেশ পাঠাইছিল। চল হাসি মুখে বিদায় দে। ওরে এই যে আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, ওই দিকে আপনার ছেলের যাওয়ার সময় হয়ে গেছে, আপনাদের সাথে দেখা করে নাকি ও বের হয়ে চলে যাবো, চলেন। বৌমা সূর্যরে খাইতে দিছো তো, ভালো মতো খাওয়াইছো তো? আপনি যে সকালে রান্না করছিলেন সব আমি ওরে খাওয়াইছি, মায়ের হাতে রান্না, আবার কবে না কবে খাইতে পারবো। চলেন আর কান্নাকাটি করেন না, আপনারা যদি কান্নাকাটি করেন তাহলে তো ওর মনটা নরম হয়ে যাবো, ওর মন শক্ত করে বিদেশ যাইতে হবো। আমি চাই আমরা সবাই যেন সুখে থাকতে পারি। আব্বা আমার তো খবর নাই, কোথায় যে গেল, এদিকে বউ গেল ডাকতে, সেও আসার নাম নেই। আমার ফ্লাইটে টাইম হয়ে যাচ্ছে, ফ্লাইট মিস হলে তো প্রবলেম।
মা বাবা তোমাদের খুব খারাপ লাগছে তাই না? বাজার রে চিন্তা করিস না, তোর মা দেখ না এই যে কান্নাকাটি করতেছে, আবার পোলা বিদেশে গিয়া কি করবো, কষ্ট করবো, আমার সহ্য হইব না। বাবা নিশ্চিন্তে কাজ করবো করবি, হ্যাঁ আর গিয়াই বৌমারে ফোন দিবি, তোর মায়ের ফোন দিবি। আচ্ছা মা তুমি চিন্তা করো না, আমি ঠিক থাকু। কান্দিস না বাজার, কান্দিস না, ঠিক আছে আর কান্নাকাটি করো না, এবার মা আর বাবার সালাম করে দোয়া নিয়ে আর যাও। বাচ্চা থাকো বাচ্চা, তোর দিনে সময় যেতেছে, চলো চলো। বাবা তোমাদের যেতে হবে না, তোমরা বাড়ি ফিরে আগে দেখতু বাবা তোর সাথে। তুমি কাঁদো না মা, তুমি দোয়া করো আমার জন্য, তাইলেই হবে মা। তোর সাথে তোর বাবা যাক। না না আর কষ্ট করার দরকার নাই, আমি যেতে পারো, আমি থেকে যাই, সাবধানে থেকো, সাবধান থেকো মা। আপনারা এখন তো আমাকে সুখের দিন, আপনার ছেলে বিদেশে যাইতেছে, এত এত টাকা ইনকাম করবো, আমাদের জন্য পাঠাবো, আমরা এখানে সুখে থাকবো, এইটা ভাই ভাই তো হাসা দরকার তাই না? আর কান্নাকাটি করেন না আপনারা, একটু হাসেন। বৌমা মনটারে তো বুঝাতে পারি না, মনটারে বুঝাতে পারি না। আচ্ছা বৌমা আমি আমি আর কানবো না, চলো আসো বৌমা। যাক ওনারা যতই কান্নাকাটি করুক, আমার কিন্তু খুব আনন্দই লাগতেছে, কারণ আমার স্বামী বিদেশে যাইতেছে, বিদেশে গিয়া এত এত টাকা ইনকাম করব আর বাংলাদেশে পাঠাবো, আর সেই টাকা দিয়া আমরা ভালো ভালো পোশাক পরবো, গয়নাগাটি পরবো, ভালো ভালো খাবার খামো। নতুন বিয়ে হওয়ার পর থেকে কি সব খাবার দাবার খাইতেছি, কি পরতেছি, কানে একটা স্বর্ণের কিছু নাই, গলায় নাই, এইগুলার কি জীবন কয়। এইবার তাহলে আমার কপালটা খুললে যাবো, আমার খুব আনন্দ লাগতেছে। এখন আমি ওই দালালের বাড়িতে যাব, গিয়া ওই টাকা আমি পাই টু পাই করে হিসাব নিয়ে আমি বাড়িতে যাব, আর আমি যদি ওই টাকা উসুল করতে না পারি তাহলে আমার নাম উর্মি না, আমারে তো মানুষ চিনে না। হ্যাঁ আরে ভাই কই যাইতাছেন? আমি বিদেশে যাইতাছি। কি বিদেশে যাইতাছেন? এই তো আমার জামাইর মতন ভুল করতাছেন। শুনে আমার জামাই বিদেশে যাইব করে উদ্যোগ নিছিল, ঋণ পাতি করে দালালের কাছে টাকা দিছিল, কিন্তু কি হইলো আমার জামাই তো বিদেশ যাইতেই পারে নাই, উল্টা ঋণ পাতি কইরা দালালকে টাকা দিল, এখন ওই টাকা আমারে ফেরত দিতে আসে না আর ভিসাও দিতে আসে না, কি একটা জালার মধ্যে পড়ছি কন্ত। আসলে কি ভাবি আপনার স্বামী সঠিক দালালের হাতে পড়ে না, যার জন্য টাকা মাইর খাইছে, আগে বুঝা শুনে যাই না তারপর টাকা দাও দিচ্ছিল। হা হা এখন তো আমার করেই দোষ দিবেন, যখন আমার জামাইর মতন ধরা খাইবেন তখন বুঝবেন, এয়ারপোর্টে গিয়া দেখেন বিমান আছে কিন্তু আপনার জন্য বিমানের সিট নাই। কি যে বলেন ভাবি, সবই ঠিক আছে, আমি সব জানি না শুনে যাইতেছি। আচ্ছা যান যান, নিজের পায়ে যদি নিজে কুড়াল মারতে চান এতে আর আমাকে কিছু কর নাই, আমি গেলাম আমার আবার টাকা উঠাইতে হইবে। নিজে ধরা খাইয়া অন্যের অমঙ্গল চায়, হায়রে দুনিয়ার মানুষ।
এবার তো একটা অ্যাকাউন্ট করা দরকার, আর অ্যাকাউন্টটা আমার নামেই করব। আসলে যত টাকা পয়সা পাঠাবো যাতে আমার অ্যাকাউন্টেই থাকে, আমি যেন সব কিছু করতে পারি। একটা কাজ করি, আমার শ্বশুর আর শাশুড়ি নিয়ে যাই, গিয়ে অ্যাকাউন্ট করে নিয়ে আসি। আব্বা, আম্মা, আব্বা, কোথায় আপনারা? তাই বলতেছিলাম কি, চলেন যাই অ্যাকাউন্ট করে নিয়ে আসি। চল সূর্যের মা, তোর নামে অ্যাকাউন্ট করে দিব, যা ভোটার আইডি কার্ডটা নিয়ে আয়। আমার নামে অ্যাকাউন্ট করবা? না না না, আমার নামে অ্যাকাউন্ট করতে হইব না। এই বাড়ির কর্তা হইলে তুমি, তোমার নামে অ্যাকাউন্ট করো। তুমি বাজারে যাইতে পারবা, সময় মতো টাকা লাগলে উঠাইতে পারবা। আমি মহিলা মানুষ, আমি কি যাইতে পারো? তোমার নামে অ্যাকাউন্টটা করো। তুমি এই জায়গায় দাঁড়াও, তোমার ভোটার আইডি কার্ডটা আমি নিয়ে আইতাছি। আরে আম্মা দাঁড়ান, কিসের ভোটার আইডি কার্ড আনবে? আমি কি একবারও বলছি যে অ্যাকাউন্ট আপনার নামে, না হলে আপনার নামে করবো? আপনারা হচ্ছেন বয়স্ক মানুষ, অ্যাকাউন্ট তো আমার নামে করা উচিত, কারণ স্বামীটা তো আমার। এই যাব্বা, আপনার বয়স হয়েছে, আপনি তো এই শরীর নিয়া কি বলে ব্যাংকে যাইতে পারবেন না, দৌড়াদৌড়ি করতে পারবেন না, অস্থির হয়ে যাবেন, প্রেশার বাইরে যাবো, দরকার কি আছে? আর আম্মা, সে তো মহিলা মানুষ, এই বাড়ির কর্তি, সংসারে কত কাজকাম আছে, সেও দৌড়াদৌড়ি করতে পারবো না। তাই অ্যাকাউন্ট আমার নামেই থাক, ছেলে তো আপনি দেরি, অ্যাকাউন্ট আমার নামে থাকলেও তা, আপনিও থাকলেও তা, তাই আমার নামে থাকাটাই ভালো। আপনারা এখানে দাঁড়ান, ভেতর থেকে আমার ভোটার আইডি কার্ডটা নিয়ে আসি। থাকেন। সূর্যের মা কোলায় গেল মাত্র আজকে বিদেশে, বোর চলন বলল বেশি ভালো দেখতেছি না, নিজের নামে অ্যাকাউন্ট করব। থাক, তুমি এমন করে কইও না, এই বাড়ির বউ তো আমগই, ওর নামে অ্যাকাউন্ট করা আর আমগো নামে অ্যাকাউন্ট করা তো একই কথা। টাকা পাঠালে বউ তো তুইলে আমগো হাতেই দিব। থাক না, উঠি নিয়ে মাথা ঘামায় না তো। ঠিক আছে, তুমি যা কর তাই হইব। আচ্ছা, বললো কি তুমি যাইবা? আরে না, বৌকে আমার মতন বুইরা নাকি তাঠি আছে, ওই একলাই যেতে পারবো। আরে বাহিরে যাইতেছি, এমন করে ডাক দিছো মনে হয় যে আমি আসামি আর তুমি পুলিশ, বুঝছো? আসামি না তো কি? হ্যাঁ, তুমি কি নিজেরে কি আসামি সারা ভাবতেছো? শোনো, ঋণ পাতি কইরা বিদেশ গেছে, তার বউয়ের নামে অ্যাকাউন্ট কইরে গেছে, এখন তার বউয়ের অ্যাকাউন্টে বস্তায় বস্তায় টাকা ভরতাছে, আর শুনছি তার বউরে নাকি একটা বাড়িও কইরে দিবে। তুমি কি করছো? তোমার এই বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। একবারে ফাঁসি দাও, ফাঁসি, ফাঁসিটা নিয়ে মইরা যাও, বুঝছো? আমারে এত কাঁচা খেলোয়াড় মনে করো না, বুঝছো? আমি ফাঁসি নিমু কে, তোমারে ফাঁসিটা দিব, বুঝছো? ফ্যানের লগে রশি দিয়া, তারপরে তোমার গলার লগে লটকায়া, ঝুলাইয়া রাইখা তোমারে মাইরা, তারপরে আমি জামু গাইডা কইয়া দিলাম। এই এই, তুমি আসলে কি চাও বলো তো? কি চাই বুঝতাছো না? এই যে মানুষের কাছ থেকে ঋণ পাতি করছো, মানুষে আইসে আইসে আমারে কথা শুনাইতাছে, এই ঋণ পাতি শোধ করো না, কাম কাইজ করো না, খালি খাও গুড়ো আর গুড়িটা গড়াইতাছো। শোনো, আসলে চাইছিলাম যে বিদেশ যাই অনেক অনেক টাকা কামাবো, যদি বিদেশ যাইতাম তখন তো অনেক টাকা কামাইতাম, আর তোমারই তোমারই তো লাভ হইতো, তাই না? আমার আর লাভ হন লাগবো না, ওই কপাল আমার নাই, আমার হইছে পোনা কপাল, বুঝছো? কানে শুনেন না? কানে তো শুনছি, এই জন্য চাইলাম, রান্না করতেছিলাম। যাই হোক, কি রান্না করতেছিলেন? ওই যে শাক আর ওই যে সবজি। কি শাক আর সবজি খামো আমি? শুনেন, এসব আমি খাইতে পারবো না,
আপনি এক কাজ করেন, সুন্দর করে কষা কষা করে একটু গরুর মাংস রান্না করেন তো, ঝালটা একটু কম দেন, আমি আবার এত ঝাল খাইতে পারি না। গরুর মাংস রান্না করো? তোমার শ্বশুরও তো পছন্দ করে গরুর মাংস, আর সে তো কয় একটু ঝাল ঝাল করে রান্না করতে। ঝাল না দিলে আমার লাগে প্রতিদিন একটু রাগারাগি করে বৌমা। একটু ঝাল তুমিও খাও, তাতে সমস্যাটা কি? সমস্যা কি সেটা আপনি না জানলেও চলবো। সমস্যা হয়েছে আমি ঝাল খাইতে পারি না, মানে ঝাল কম করে তারপরে রান্না করতে হবো। আর একটা কথা ভুলা গেলে কিন্তু চলবো না, আপনার ছেলে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়, আমি কিন্তু প্রয়োজনে বাজার ঘাট সব বন্ধ করে দিবো। তারপর ওই ঝাল খাওয়া, কেমন করে ঝাল খাইতে হয় সেটা আপনাদের সুইটা যাবো। বুড়া বয়সে আবার ঝাল খাইতে হয়? বৌমা তুমি এমন করে আমারে কথা কইতে পারলা? আমি তো সূর্যের মা, সেটা একবার চিন্তা করে দেখছো, তোমার শাশুড়ি হই আমি। ওমা তাতে কি হইছে, আপনারে কি মাথায় তুলা নাচমু? আমারে তো নাচার কোনো শখ নাই, আর আমি আপনারে যা বলছি ঠিক তাই করবেন। গরুর মাংসতে ঝাল কম দিয়ে আমার জন্য রান্না করবেন, আর না হলে কি হবো সেটা তো বুঝতেই পারতাছেন। হাই রে প্রবাসীর বউ, আমার ছেলে বিদেশ যাইতে না যাইতেই বউর নামে অ্যাকাউন্ট হইলো, বউর কাছে সব টাকা পয়সা পাঠায়। আমরা তো কোনোদিন একবার বাধাও দেই নাই, ভাবলাম টাকা বাড়ির টাকা বাড়িতে আসবো, বউ আমগুড়ি সবাইরে নিয়ে ভালোভাবে থাকবো। এখন দেখি বউ আমগু উপর অত্যাচার শুরু করে দিছে, এই বাড়ির কাজের বুয়া আর আমার স্বামীরে কাজের লোক বানায় রাখছে। এটা তো কোনোদিনও কল্পনা করি নাই, আল্লাহ কি লীলা খেলা দেখাইতেছে। কাজ করবো শেষ করি। আবার নতুন শাড়ি পরার কোনো দরকার নাই, আপনার ছেলের টাকা গুলো এইভাবে নষ্ট করবেন, কোনো দরকার আছে আপনি বলেন না বৌমা? কত টাকাই তো কত জায়গায় নষ্ট হইতেছে, যেমন তুমি মার্কেটে গেলে একশো এক কাপড় কিনে আনো, এই সাজনের জিনিসপত্র কিনে আনো, কই তোমার শাশুড়ির জন্য তো কোনোদিন দেখলাম না যে হাতে একটা কাপড় নিয়ে আমারে নাই দিলা। কি আমার সাথে আপনারা নিজেদের তুলনা করলেন? না বাবা, মানে কি ওলা আমার বিদেশে খাটতাছে, তুমি তার বউ, কিন্তু আমরা তো মা বাবা, ওরা তো মনে করতেছি আমরা শুদ্ধ হতো খাইয়াটাই রয়েছি, আমরা তো কি খাই না খাই সেটা তো উপর আল্লাহ জানে। তুমি যদি না দিবা ঠিক আছে, আমি যেমনি ব্যবস্থা করি না, ওনার ফোনে সব কম সব কম। বৌমা তুমি আমার আমার গায়ে ঝড় দিলা। দিলাম, শুধু থাপ্পড়ই তো দিছি, আর তো কোনো কিছু করি নাই। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাইতেছি, আমার খাবেন আমার পরবেন, আবার আমার কথা কি আপনার ছেলের কাছে বলবেন, কত বড় সাহস! বুঝতে পারছি এইভাবে না হবো না, আর বেশি করে টাইট দিতে হবো। আগে তাও খাবার দিতাম দুই মুঠো, এবার না তাও দিব না, আজকের পর থেকে আপনাদের খাওয়ান দাওয়ান বন্ধ। একটা ভাত যদি আপনাদের মুখে গেছে না, ওই গলাটার ভিতরে ধইরে জিপলাটা একদম টাইনা ছিঁড়া ফেলামু। আমি তো সহ্য করতে পারতেছি না আল্লাহ, তুই সহ্য করিস না, তুই সহ্য করিস না আল্লাহ, তুই সহ্য করিস না। আমি কোনো ব্যথা পাইনি, কোনো ব্যথা পাইনি, আমার যে কি আনন্দ লাগতেছে জানো, কি যে আনন্দ লাগতেছে আমার। আনন্দ কি কারণে আনন্দ লাগতেছে? আনন্দ লাগবে না তো কেন, আমার নিজের বাড়িতে তুই চাকরানি আর আমি চাকর। থাক এটা নিয়ে কান্দা কাটি আর মন খারাপ করে লাভ নাই। আরেকটা মিনিট, একটা মিনিট এই বাড়িতে থাকুক না,
তোরে লই আমি যে দেখ দুই চোখ যা চলে যাব। চল সরদার মা, চল চল আমার লগে চল। কি হইছে এই বাড়ি হলো আমগো, আমগো বাড়িতে আমরা থাকবো না? কেল লাগিয়া আমার সবকিছু কইলা কও। কি কইলা কও, কইলা কি কও, তুই নিজে বুঝস না। এতটা দিন হয়ে গেল, তোরে আমি একটা নতুন শাড়ি কিনা দিতে পারি না রে, একটা ভালো কিছু খাওয়ানা দিতে পারি না রে, এই বাড়িতে দেখা কি করো। চল চল আর দেরি করবে, চল খারাপ খালি খায় ঘুরে, আর আছে একটা বুড়ি, মোটা টাইপের একটা বুড়ি আছে, ওই বুড়িটা পালে বুঝছেন। শোনেন, আপনার জামাই যে আপনার নামে টাকা পাঠায়, আপনি তো অনেক ভালো আছেন তাই না? ভালো না সাই, জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেল। বাড়ির ভিতরে আছে না একটা বুড়া আর বুড়ি, তারা দুইজন আমার জীবনটা একদম শেষ করে দিল, একদম জ্বলতাছি আমি, জ্বলতাছি। একটা কথা ঠিকই কইছেন, আমার স্বামী বিদেশে গিয়া আমার জন্য অনেক গয়না অনেক টাকা পয়সা পাঠাইছে, সেইগুলো আমি ব্যাংকে জমা রাখছি। বুঝেন না, বুইরা বয়স, কখন আবার কোন নজর কোন দিকে যায়, দেখা যায় আমার গয়না আমার টাকার দিকে আবার নজর দিয়ে বসছে, চুরিও করতে পারে। আর বুঝছেনই তো ভাবি, আমি একদম জৈলাপিরা শেষ হয়ে গেলাম, তাদের যন্ত্রণায়। তবে যা কন আর তা কন ভাবি, আপনারা দেখে কিন্তু মনে হয় না খারাপ আছে। কি ভাবি, এগুলা কি ছোট লোকের মতো মানুষে গায়ে হাত দেন, এগুলা তো আমার একদম পছন্দ না। শুনেন, আমার গায়েটায় হাত দিবেন না, আমার গা নোংরা হয়ে যাবে। বুঝেনি তো, বিদেশি সাবান দিয়ে এখন শরীর কসলাই, যে সেই ধরলে তার হয় না তাই না? সুইঙ্গা দেখেন, খালি বিদেশি বাসনা সাবানের গন্ধ আসবো। শোনেন, আর আমার তোমার চেষ্টা করবেন না। বাপরে বাপ, অহংকারে মাটিতে পা পড়ে না। ভাগ্যিস আমার স্বামীটা বিদেশ যায় নাই, টাকা মার গেছে। আমার স্বামী যদি বিদেশ যাইতো তাইলে তো আমারও এরকম অহংকার হইতো, আমি তো মানুষ থেকে অমানুষ হয়ে যাইতাম। মরবেন আপনি, মরবেন বুঝছেন, এই অহংকারের জ্বালায় আপনার কি মৃত্যু হইবে বইলা দিলাম। তোমার শাশুড়ির একটা শাড়ি এনে দেবো, আমার গালে একটা চর বসা দিল। তোমার গায়ে হাত তুলছে, কালকে হয়তো আমার গায়ে হাত তুলবো। এর জন্য একসাথে চাপতে মরে যাবো। তোমরা পুকুর কেটে কেন বাবা, তুমি কাঁদতেছ, কি হয়েছে তোমার? মা, তোমার কি হয়েছে বল বাবা। সূর্য, হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা বলো আমাকে। কি শুনলে
জন্মে বাবা, কি জন্মে বল? তুই না বিদেশ চলে গেলি? হ্যাঁ, আসলি কেন ফেরত? আমাদের মরার পরে আইতি কেন বাবা? কি হয়েছে আমাকে বলো, তোমাদের কিসের অভাব? প্রতি মাসে মাসে টাকা পাঠিয়েছি। সেটাই বাবা, সেটাই। তোর মা একটা চাকরানির মতো বাড়িতে কাটছে, তুই যাওয়ার পর থেকে আমি আমি দরজা ধুইলাম, ঘর বাড়ি ঝাড়ু দিলাম, আমি কি রাগ করলাম রে বাবা। তোর বউ, তোর বউ আমাদেরকে একটা টাকা দিত না। আমি আমি দেখ তোর মায়ের কাপড়টা ছেঁড়া বলে আমি বলছিলাম বৌমা কিছু টাকা দাও, তোমার শাশুড়ির জন্য একটা শাড়ি কিনবো। আমি জানি আজকে আমার জন্য এসব হয়েছে। আমি যদি আমার বউকে শাসন করতাম তাহলে হয়তো এমন হতো না বাবা। শোন সূর্য, তুই যখন বিদেশ গেলি আমাদের সাথে কি একটা দিনও কথা কইতে মনে চায় নাই? আমি তো প্রতিদিন তোমাদেরকে চাইতাম মা, বলতো তোমরা ব্যস্ত আছো, বাইরে গেছো, একদিনও তোমাদেরকে পাইনি মা। মা আমি জানি আমি ভুল করেছি, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও বাবা। মা, যার জন্য তোমরা এত কষ্ট পেয়েছো, যার জন্য তোমরা মৃত্যুর পথ বেছে নিয়েছো, তার সাথে আজকে আমার বোঝাপড়া হবে। চলো বাড়িতে মা, বাবা বাড়ি চলো, চলো মা, আসো আসো মা। আমি খুঁজে আসলাম কিন্তু কেন? আরে কেন মানে, আজকে আমাদের একটা পার্টি, সে কথা কি আপনার মনে নাই? আজকে আমার বন্ধু বান্ধব অনেকজন আসবে, পার্টির সম্পূর্ণ আয়োজন আপনি করবেন। আরে বাবা, আপনার স্বামী তো বিদেশে থাকে, টাকা পয়সা কি আপনার অভাব আছে এখন? আরে তা তো নাই, আমি তো জানি যে আজকের পার্টিটা আমারই দেওয়ার কথা, কিন্তু পার্টি দিতে গেলে তো অনেক টাকা লাগবে। আরে বাবা, কত টাকা লাগবে না লাগবে সেটা তো আপনার ব্যাপার, আমি কি জানি? আমারই তো ব্যাপার, আর টাকাটা যে লাগবে এই জন্য আমার স্বামীর আমি কল দিতেছিলাম, কিন্তু কল না ঢুকতেছে না। শুনুন ভাবি, আর ও জবাব দেখেন না, আমার বন্ধু বান্ধব সবাই রেডি, যে কোনো মুহূর্তে তারা এসে পড়বে। এখন টাকা পয়সা লাগবো, টাকা পয়সা কি আমার হাতে দিবেন নাকি আপনি নিজ হাতে এগুলো খরচা করবেন? আহা ভাই, একটু বুঝার চেষ্টা করেন, আমার স্বামীরে আমি যদি কলে না পাই টাকা কেমনে করে তার কাছ থেকে আনবো? টাকা ঢানার পরে তো আমরা পার্টি করতে পারবো, তাই না? ও মানে বিদেশ থেকে টাকা আসবে সেই টাকা খরচা করবে, না টাকা না আসলে কোনো খরচা নাই, এই তো? মানে আর কোনো ব্যবস্থা নাই? না। আচ্ছা, আমার কাছে তো টাকা পয়সা থাকার কথা। আচ্ছা তখন তো আমি একটু কল দিই। শোনেন ভাবি, আপনার ফোনটা না এটা? হ্যাঁ আমার ফোন, আমি হাতে নিছি, টাকা পয়সার ব্যবস্থা করে আমারে জানাইন, ফোনটা নিয়ে নিয়ে না। মানে? আরে মানে হচ্ছে এটা, আমি এই ফোনটা বিক্রি করে আমার বন্ধু বান্ধব যারা আসবে তাদের আয়োজনে আমি খরচা করব, ঠিক আছে? আর শোনেন, যে আয়োজনটা করতেছি আপনার দাওয়াত রইল। কি জ্বালা, কি মুসিবতের মধ্যে পড়লাম, আমার ফোন নিয়ে চলে গেল, আমি ফোন ছাড়া সূর্যর সাথে কেমনে যোগাযোগ করবো, আমি কি করবো, টাকা পাবো কই, কেমনে কি, হায় খোদা কি হয়ে গেল, কিচ্ছু ভালো লাগতেছে না। কোথায় গেল? অথয়,
বাবা, ও তো মনে হয় ঘরে নাই। ও আজকে খালি না, তুই বিদেশে যাওয়ার পর থেকেই ও কোনোদিন বাসায় থাকে না, আসে খাবার সময় হইলে। আর এই বাড়ির সমস্ত কাজ কর্ম আমারে, আর তোমা ফেলে দিয়ে করায়। আরে সোজা কথা হলো, তুই চাকরা নেই, আমি চাকর, আর ও হলো এ বাড়ির রাজরানী। ঠিক আছে বাবা, আমি সবকিছু দেখছি, ও বাড়িতে আসুক। চলো বাবা মা, তোমরা ঘরে চলো, আসো। তুমি আমি স্বপ্ন দেখতেছি না তো? না, তুমি স্বপ্ন দেখতেছো না, যা দেখতেছো সবই বাস্তব। হ্যাঁ আমি। আম্মা, আব্বা, কি ব্যাপার? আপনারা দাঁড়িয়ে আছেন, এতদিন পর আপনার ছেলে আসলো, কই একটু বসতে দিবেন, একটু খাবেন, তা না করে এইভাবে দাঁড়িয়ে আছেন। চলো, দাঁড়িয়ে কেন আছো? আমার সাথে চলো, আমি তোমার বসতে দিই, পাখা দিয়ে বাতাস করি, আমি তোমার খাবার দিমু। চলো, রাখো, অনেক টাটা করছো। আও না, শোনো, আজকে আমি তোমার আসল রূপ ধরতে পারছি। আমি আসছি, আর তো যত্ন শুরু করছো, আর এদিকে আমার বাবা মাকে না খাইয়ে রাখছো, তাই না? অনেক টাকা করছো, আর না, আমার টাকায় তুই নিজের রাজরানী সাজে আসোস, আর আমার বাপের কাজের লোক আর আমার মারে কাজের বাবানে রাখছিস না? কি ভাবছোস? হ্যাঁ কি ভাবছোস? এই আমার পুরো টাকার হিসাব দিবি, আমি যা টাকা পাঠাইছি সব টাকার হিসাব দিবি। আমার বাপ মারে খাইতে দেস নাই, বাড়িতে কিছু করস নাই, টাকা কি করছিস তুই? হ্যাঁ টাকা কি করছিস তুই? টাকার হিসাব দে, এখন টাকার হিসাব দিবি তুই। বাবা তুমি চুপ করো বাবা, যে তোমার খাইতে দেয় নাই, আমার মারে ভালো একটা কাপড় পরতে দেয় নাই, তারে নিয়ে আমি সংসার করব না। যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। না সূর্য, এই কথা মুখে বলিস না, ও আমগো বাড়ির বউ, আমগো এই বাড়ির লক্ষ্মী, তুই ওরে এই কথা কইস না। দেখছোস, দেখছোস, এরই বলে মা আর এরই বলে বাবা, এত ভুল করার পরেও তোর হয়ে সাফাই গাইতাছে, তোরে রাখার জন্য আমার কাছে মিনতি করতেছে, মাপ চা, মাপ চা দিয়ে বাপার কাছে। আম্মা, আব্বা, আপনারা আমারে মাফ করে দেন, আমি ভুল করে ফেলাইছি, এখন আপনারাই পারেন আমারে মাফ করতে। যদি আপনারা না মাফ করেন তাহলে আপনার ছেলে আমারে আমারে তালাক দিয়ে দিব। আব্বা গো, আমারে মাফ করে দেন। আমার মেয়ে যদি এরকম করতো আমি কি করতাম? আমি এখন আমার আলমারি থেকে আপনার জন্য নতুন একটা শাড়ি বের করে নিচ্ছি।